কাজের লোকের কাজ দেখুন, এই বাটিটা আজকে আমি প্রায় এক সপ্তাহ ধরে খুঁজে যাচ্ছি। হ্যাঁ, এই বাটিটা আগের সপ্তাহে বৃহস্পতিবারে যে আমার শাশুড়ির কাজ হয়েছিল, ওই দিনকে এই বাটিটাতে করে আমি খেতে দিয়েছিলাম। আর এই বাটিটা কাজের লোকের কাজ দেখুন, বাটিটা এইখানটাতে, এই যে দাঁড়ান, এই সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের তলার মধ্যে ঢুকে গেছে, হয়তো কোনো কারণে এখানটাতে ইয়ে করতে গিয়ে বেঁকে ঢুকে গেছে। তো ওই এক সপ্তাহ ধরে সিলিন্ডারের তলাতেই রয়েছে। মানে এইটাকে আমি এখান থেকে এখন খুঁজতে খুঁজতে দেখছি ওখানে কি দেখি এই বাটিটার। বাটিটা আমি এক সপ্তাহ ধরে পাচ্ছি না বলে আমি সবাইকে বলছি যে বাটিটা দেখেছো, আমার বাটিটা আছে। এই ঠিক সিলিন্ডারের ওইখানটাতেই বাটিটা রয়েছে। মানে কাজের লোক এরকম কাজ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে তলাতে চলে গেছে, ওই তলাতে আজকে এক সপ্তাহ ধরে বাটিটা পড়ে রয়েছে। আর আমি কনস্ট্যান্ট বাটিটাকে সময় নেই খুঁজে যাচ্ছি যে বাটিটা কোথায়, বাটিটা এখন কী জানি কী মনে হলো, সব জায়গায় খুঁজছি, কালকেও সব জায়গায় খুঁজেছি। আসলে এক সপ্তাহ ধরে আমি আমাদের ওপরে জেঠিমাদেরও বলছি, তাদেরকেও বলছি যে দেখো তো কোনো কারণে বাড়িটার মধ্যে আমি কিছু দিয়েছিলাম কি না, মানে খাওয়ার। ওরাও বলছে না, তার ঘর থেকে বাড়িটা গেল কোথায়। তারপরে এখন আমি ঠাকুরের ওই জায়গাটা খুঁজে আসলাম। খুঁজে আসার পর যে ঠাকুর ঘরের ওইদিকে কোনো কারণে বা হাতে রেখেছি কি না মনে করতে পারছি না। এখন ভাবছি যে এখানে ওইটা কী চকচক চকচক করছে দেখি আমার ওই বাটিটা। আজকে এক সপ্তাহ, ওই আগের বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার অবধি আমি এক সপ্তাহ ধরে বাটিটার পিছনে খুঁজতে খুঁজতে, মানে কাজের লোক কীরকম কাজ করে দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমি থাকি না, হ্যাঁ, মানে সামনে থাকলে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারতাম, দেখতে পারতাম আর কি। সামনে তো থাকি না, ও যখন আসে তখন আমি অফিসে বেরিয়ে যাই, যার ফলে দেখাও হয় না। মানে কী যে নূন্যতম কাজ করে রাখে, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। তো দেখি, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। আর সকালবেলা আজকে কী রান্না হচ্ছে দেখাচ্ছি। আজকে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করবো, এই যে কিছুটা ভাজছি আর কিছুটা এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো, এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো। আর এখানে করেছি একটু মসুর ডাল সিদ্ধই করেছি, এটা ফোড়ন ফোড়ন কিছু দিইনি। আর ওখানে ভাত হয়ে গেছে, ফোড়ন দিইনি, কেননা সিদ্ধটাই ভালো লাগে খেতে। আর এটা একটু মাখা মাখা টাইপের করবো বলি ডালটা করলাম, অল্প করেই করেছি ডাল। আর চোখ ফোক দেখেছেন তো, পুরো ফুলে গেছে, মানে ঠান্ডাটা এমনই আমার এখনও আছে না, চোখ ঠোকগুলো পুরো একদম ফুলে গেছে, চোখগুলোর খুব ব্যথাও, মাথাটা খুব ব্যথাও, মানে ভালো লাগছে না, মানে শরীর এখনও কিন্তু ঠিক হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারবে না তারপর থেকে। আর এই যে কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আর এত ঘড়িতে কটা বাজে জানেন, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 7:30, 6:30। আজকে 5:30 উঠে পড়েছি ঘুম থেকে, কেননা রোজই ভাবি যে হয়ে যাবে করতে করতে না হয় না, রোজই লেট হয়ে যাচ্ছে যে না আজকে ইচ্ছা করেই উঠেছি, কেন উঠে তো সঙ্গে সঙ্গে করতে পারছি না, শরীরটা ভালো না, ধীর করেই করছি। তাই জন্য সকাল সকাল উঠে বলছি, সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর কাজের লোকে কান্ড দেখেছেন, আর আমি কী করবো, আমার উপায় নেই, ওকে একা একাই ছেড়ে দিয়ে আমাকে অফিসে বেরিয়ে যেতে হয়। আর এই কান্ড এক সপ্তাহ ধরে বাকি যে এদিকে পড়ে রয়েছে সেটা বুঝব। তো মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে, এই যে তেলাপিয়া মাছের একদমই ঝাল, ঝোল করিনি, একটু মাখামাখাই করেছি, পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। আর এখন হবে টিফিনে আজকে বললো ইয়াপ্পি খাবে ডিম দিয়ে, তাই একটা ডিম আর এইটা দিয়ে করলাম। এই কড়াই ধুয়ে আমার কড়াই বসিয়ে দিয়েছি, আর টিফিনটা বানালেই আমার রান্না আজকে কমপ্লিট। আর এটা ওর জন্য রেখে দিয়েছি, হ্যাঁ, এটা ওর জন্য রেখেছি। তলায় ডাল আছে, ভাত আর মাছ, আর এখন এই টিফিনটা বানিয়ে ফেলি। আর এইটা হচ্ছে আমি নিয়ে যাব ওই বাড়িতে, এটা আমি নিয়ে যাব, তাই আলাদা করেই রাখলাম। আজকে বললো যে ইপি খাবে টিফিনে, সেই স্কুলের মতন, তাই সেটাই বানিয়ে দিচ্ছি। আর আমার তো মুখে কোনো টেস্টই নেই, কোনো খাবারই আমার ভালো লাগছে না, মানে
খাবারে মনে হচ্ছে কোনো টেস্টই নেই, মানে মুখটা আমার এমন তিতো তিতো হয়ে গেছে না, পুরো তিতো, মানে কোনো কিছুই ভালো লাগছে না। একমাত্র কালকে উচ্ছে ভাজা করেছিলাম, ওটাই যেন বেশি ভালো লাগছে খেতে। সকালে ব্রেকফাস্ট রেডি, ডিম দিয়ে ইপি স্কুলের মতন, তো এটা মাইক্রোওভেনে বলেই রাখলাম, কেন যখন ও খাবে তখন গরম করে নিতে পারবে। একটা কাঁটা চামচ ধুয়ে রেডি করে রেখে দিয়ে যাই। যখন খাবে তখন গরম করে খাবে, ঢেকে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা, তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি, আর চুলটাকে এখনো পর্যন্ত আশ্রাতে পারিনি, আশ্রাবো। আর এই যে ঘন্টু বাবা, ঘন্টু হাই বলো সবাইকে, না হাই বলো, বাঘ হয়ে গেছে ঘন্টু বাবা, এখন একদম বাঘ হয়ে গেছে। আর এই সবে আসলাম, তো এসে গা হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে এই যে চুলটাকে এবার একটুখানি আশ্রাবো। আর আজকে সকালবেলা, কালকে তো দেখলেন একটু তেলটা দিয়েছিলাম মাথায়, আর এই কটা তো চুল আছে, তেল দিয়ে গেলে না পুরো চুলটা একদম চিপকে চিপকে যায় বলে তেলটা দিইনি। আজকে একটু শ্যাম্পু দিয়েছিলাম, তাও মা বললো আজকে পূর্ণিমা একটুখানি সামনের দিকে একটুখানি তেল সিঁদুর দিতে, তো সেরকমই করেছিলাম। আর আজকে গুরু পূর্ণিমা, সবার বাড়িতেই ম্যাক্সিমাম বাড়িতেই পুজো হয়েছে, তো আমাদের বাড়িতে তো হয়নি, আর মাও করেনি, এই বাড়িতেও করেনি, আর ওই বাড়িতে করবে কি করে, আমি তো নিজেই অফিসে চলে গেছি। আর ওপরে জেঠিমারা পুজো করেছে, তাদের প্রসাদ সব দিয়েছে, হ্যাঁ দিয়ে গেছে, খাবো খাবো মানে ওটাই আমাদের রাত্রির আজকে ডিনার হয়ে যাবে, রাত্রিবেলা ডিনার নিয়ে কোনো চিন্তাভাবনা করতে লাগবে না। আর সকালবেলাই বলেছিল যে পুজো হবে, পুজোতে যেতে, কিন্তু সকালবেলা তো আমার অফিস ছিল তাই যাওয়া হয়নি। আর ঘন্টু বাবার কাণ্ডটা দেখুন, ওইখানে ওই যে ঘোড়ায় করে যাচ্ছে বাবা, পড়ে গেল রে ঘন্টু, পড়ে গেল। তা এখনো না নাকটা, এই পাশের নাকটা না হয় মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝেই এই যে বন্ধ হয়ে যাচ্ছে, মানে এখনো পর্যন্ত ঠান্ডা ঠান্ডা আছে। আর ওয়েদারটা কেমন পড়ে গেছে না, ওয়েদারটা হচ্ছে মানে পাখা বন্ধ করে রাখলে গরম গরম লাগছে, একটা অস্বস্তিকর, আবার পাখা চালালে ঠান্ডা ঠান্ডা লাগছে, আর গা হাত পা কীরকম টান দিচ্ছে, মানে এখন মানে কীরকম একটা লাগছে, মানে পুরো একদম আস্তে আস্তে বোঝাই যাচ্ছে যে শীত শীত পড়ে যাচ্ছে। আর মুখে দেখবেন একটু ফ্রেশ ফ্রেশ হলে মুখ ফুক ভালো করে মানে ফ্রেশ ওয়াশ দিয়ে ধোয়ার পরে কিন্তু একটা ক্রিম লাগাতেই হচ্ছে, কেন খুব টান ধরছে। এই যে হাই বলো একটু সবাইকে, হাই বলো, ক্লিপ এটা। ঘন্টু বাবা খুব দুষ্টু, আর এতক্ষণ ঘন্টু বাবা একটুখানি রাস্তায় ঘুরু ঘুরু করতে গেছিল, আর সেই ফাঁকে একটুখানি মেয়েকে একটু বাংলা পড়া দিয়ে আসলাম, বাংলাটা লিখতে বললাম, কেন জানেনি বাংলাতেও একটুখানি দুর্বল, তাই বাংলাটা বললাম পড়। আর এইবারে জানেন তো মানে স্কুলের রুটিন এত বাজে দিয়েছে কি বলবো, মানে ইউনিট টেস্টই হবে কিন্তু মানে শুরু হচ্ছে ডিসেম্বর থেকে, ডিসেম্বরের 20 তারিখ থেকে তো ওদের ক্রিসমাস ভ্যাকেশন পড়ে যায়, 20 তারিখ অবধি লাস্ট এক্সাম হবে, আবার দুটো এক্সাম সেই জানুয়ারি 6 তারিখ আর 7 তারিখে হবে, মানে এতটাই বাজে। কেন বলছি, আমরা 29 তারিখ তো ঘুরতে যাচ্ছি, আর ফিরবো হচ্ছে 3 তারিখে ট্রেনে উঠবো, 4 তারিখে ফিরবো, 5 তারিখ হচ্ছে সানডে, আর 6 তারিখেই পরীক্ষা, মানে ওকে ঘুরে এসেই আবার পড়তে হবে, মানে কি বাজে রুটিন পড়েছে না। আমার দুটো পরীক্ষা, শুধু ওই দুটো পরীক্ষার জন্যই অতদিন টেনেছেন, না টানতেই পারতো, একটু পরীক্ষাটা আগেই দিতে পারতো, এটা তো ইউনিট পরীক্ষাই হচ্ছে, ইউনিট টেস্টই হবে, মানে কি বলবো। তাই ওকে এসে বলছিলাম যে যা পড়ার এখনই পড়ে রাখ, কেন আর এই দুদিন বাদে থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপরে হচ্ছে আবার একটা ইয়ে হবে, রব রব, মানে একটা ঘুরতে যাওয়ার একটা আলাদাই আনন্দ আনন্দ হবে, তখনও পড়বি না, তাই জন্য এখনই যা পড়ার পড়ে রাখ। এখন একটুখানি চারিদিকটা নিস্তব্ধও আছে, চুপচাপই আছে, নাহলে আবার ক্রিসমাসের সময়, যদিও বা আমরা ক্রিসমাসে থাকবো, মানে 25 ডিসেম্বর এখানেই থাকবো, আর 29 ডিসেম্বর আমরা ট্রেনে উঠবো, মানে ট্রেনে উঠবো, হ্যাঁ,
31st নাইটটা আমরা অন্য জায়গায় কাটাবো, আর কোথায় যাচ্ছি এখন কিন্তু একদম বলবো না। এর জন্য আমার রেগুলার আমার ব্লগ কিন্তু দেখতে হবে, তাহলেই জানতে পারবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই যে ঘন্টু বাবা দাঁড়াতে না, তো একটুখানি এখন একটু বসে নিই, বসে নিয়ে ঘন্টু বাবাকে একটুখানি আদর করি। সকাল সারাদিন তো দেখতে পাই না সেরকম, তাই ওর সাথে একটু খেলাধুলা করি, তারপর ওই বাড়িতে যাব। আর ওই বাড়িতে গিয়ে আজকে বেশি কাজ নেই, কেন বলুন তো, কেননা রান্না বান্না করতে লাগবে না, কারণ জেঠিমারা খিচুড়ি ঠিচুড়ি দিয়ে গেছে, ওটাই রাত্রিবেলা আমাদের ডিনার হয়ে যাবে, তাই একটু দেরি করে গেলেও হবে ওই বাড়িতে। তাই যতটা পারি একটু ঘন্টু বাবার সাথে টাইমটাকে কাটিয়ে নিই একটুখানি। ঘরে 2 সেকেন্ডও বসলো না, এখানে চলে আসলো আর আমাকে বললো টিভি চালিয়ে দিতে। এই যে টিভি চালিয়ে দিলাম, এবার কতক্ষণ টিভি দেখবে ভগবান জানে। কতক্ষণ টিভি দেখবি তুই, দেখবি তো টিভি? ব্লিপি কোথায়? এই যে ব্লিপি, যে এখানে চলছে ওদের হুলুস্থালি খেলা। কি খেলা এটা? এটা কি খেলা হচ্ছে? আর 90টাকে নিয়ে সেটাকে নিয়ে এরকম করে খেলছে, আর টিভির মতন টিভি চলেই যাচ্ছে, কিন্তু ঘন্টু বাবা টিভি আর দেখছে না। আর দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি, ওই বাড়িতে যাব এখন, চুল টুল আসতেছি, চুল আসানো হয়ে গেছে, কিন্তু তারপরে একটুখানি শুয়ে রয়েছি। এদের উৎপাতটা দেখছি, এই যে এই যে এ মা, দিদি পড়ে গেল, তোল তোল তোল, দিদি পড়ে গেছে, তোল তোল তোল, ওট বল ওট। এ মারপিট হচ্ছে, মারপিট হচ্ছে, এ মারপিট হচ্ছে, এ মারপিট হচ্ছে, এই মেয়েটাকে মারছে, এই মেয়েটাকে মারছিস কেন? ই বাবা, লোকেরা দেখছে তুই মারছিস। এই এই তো বলতে বলতে আবার এই বাড়িতে চলে আসলাম। আর এসেই সবার প্রথমে কি করবো বলুন তো, সবার প্রথমে করবো হচ্ছে এই যে প্রসাদ দিয়ে গেছে বললাম না, এই যে খিচুড়ি পোলাও আলুর দম এটা দিয়ে গেছে, আর এদিকে আছে ফল মিষ্টি। আর ওই যে বাসনগুলোকে এখন গুছাবো পরপর করে করে, কেননা ওরগুলো না গুছালে সকালে দেখলেনি ঘটনাটা, সকালবেলা আবার কি করবে কাজে দিদি এসে, উনি ওনার মতন রাজত্ব করে কি শুরু করবে না করবে জানি না, এখন ওগুলোকে গুছিয়ে নিই। আর পেটটা আজকে একটুখানি ভর্তি ভর্তি লাগছে, কেননা আজকে আমার অফিস কলিগের একজনের জন্মদিন ছিল, তাই জন্য ও একটুখানি খাওয়া দাওয়া করিয়েছে, তো ওই জন্য পেটটা একটুখানি মানে খাওয়া দাওয়া বলতে গেলে স্ন্যাক্স খাইয়েছে, তো পেটটার জন্য ভার ভার লাগছে। তো ভাবছি খাবো কি খাবো না রাত্রিবেলা, আর রাত্রিবেলা না এখন এখন আমার বেশি কিছু না ভালো লাগে না খেতে, কেননা একটু এত গ্যাস অম্বল নিয়ে আমি ভুগি না, ওই জন্য মনে হয় যেন পেটটা ভার ভার থাকলে না খাওয়াটাই ভালো, তাহলে সকালবেলাটা বেশ ভালো থাকে পেটটা, নাহলে না সকালবেলা পেটটা পুরো একদম ভার হয়ে থাকে, শরীরটা অস্বস্তিকর হয়। তো যাক কাজগুলো করে নিই, আর ঘড়িতে কটা বাজে? 9:30 বাজে, কাজগুলো করি। আর আজকে একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেন কালকে ওই বাটিটা চিন্তাতে না সারা রাত্রি ঘুমাতে পারিনি, ওই বাটিটা যাই হোক ওটা একটা মেয়ের বাটি, অন্নপ্রাশনেরই বাটি, মানে স্টিলের বাটি অ্যাকচুয়ালি। অন্নপ্রাশনে আমার বাবা মা বাপের বাড়ি থেকে দু রকমের সেট দিয়েছিল, একটা কাঁসা যেরকম দেয় আর একটা স্টিলের দিয়েছিল, তো স্টিলের ওই বাটিটাই, তো মনটা খুব খারাপ লাগছিলো যে যাই হোক একটা স্টিলের বাটি, সবাই মানে স্টিলেরই বাটি হয়তো, কিন্তু তবুও। তো এখন বাসন কোসন গুছিয়ে নিই, আর গুছিয়ে নিই চটপট করে একটু ঘুমিয়ে পড়বো, কেন খুব টায়ার্ড লাগছে। আর 5টার সময় উঠে পড়েছি, উঠে সব রান্নাঘরের ওগুলো সব গুছালাম, গুছাতে গুছাতেই তো খুঁজে পেলাম, তো ওই জন্য 5টা থেকে পুরো এখনও পর্যন্ত মেশিনটা চলছে আর পাচ্ছি না, এবার চার্জ আস্তে আস্তে কমে গেছে, সর চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। তো চলুন বকবক করবো না, আগে গোছগাছ করিনি, তারপরে ভিডিওটাকে এন্ড করবো।